নারায়ণগঞ্জের শতকোটি টাকা মূল্যের প্রাচীন দেবোত্তর সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন কমিটি। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নগরীর দেওভোগ আখড়া এলাকার কয়েকশো বছরের পুরনো প্রাচীন মন্দিরের পাশে জিউশ পুকুর দখলের অপচেষ্টা চলছে। প্রায় চার একর জায়গার পুকুরটির বর্তমান মূল্য প্রায় একশো কোটি টাকা। এই সম্পত্তি দখল করতে সিটি কর্পোরেশন অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এই দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয় মানববন্ধন থেকে। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।